শিক্ষার্থীবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি রিয়েকজেস এর খুবই ইম্পর্টেন্ট এই ভিডিও টিউটোরিয়ালে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং রিয়েকজেস সম্পর্কে খুব সহজেই অনেক কিছু শিখে নিচ্ছেন এই প্লেলিস্ট থেকে। মনে রাখবেন, প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, অনেক বেশি প্র্যাকটিস করতে হবে এবং সবসময় নিজেকে বলতে হবে আমি অবশ্যই পারবো, সেটা যত কঠিনই হোক আমি পারবো পারবো পারবো, এরকম নিজেকে সবসময় উৎসাহিত করতে হবে। তো চলুন শুরু করে দিই। এ পর্যায়ে আমি আপনাদের ধারণা দিব ইভেন্ট প্রপাগেশন সম্পর্কে, বা যেটাকে ইভেন্ট বাবলিং বলা হয়ে থাকে, তো সেই জিনিসটা সম্পর্কে একটু ধারণা দিতে যাচ্ছি। তো অলরেডি যে কোডটা করা আছে আমরা অলরেডি শিখে নিয়েছি কিভাবে স্টেট নিয়ে কাজ করতে হয়। এখানে স্টেট দেখতে পাচ্ছেন, তো আমি যে কাজটা করতে যাচ্ছি এখান থেকে মূলত আসলে এই জিনিসগুলো সরিয়ে নিচ্ছি যাতে করে আপনাদের বোঝাতে সুবিধা হয়। এইখানে জাস্ট ওয়েলকাম দিয়ে দিচ্ছি এ পর্যায়ে, ওয়েলকাম, দ্যাটস অল, ওয়েলকাম এভরিওয়ান। আমি এক্সাম্পলটা সিম্পল রাখতে যাচ্ছি যাতে করে আপনাদের ইভেন্ট প্রপাগেশনটাকে ভালো করে বোঝাতে পারি। রাইট, অ্যান্ড দেন যে কাজটা করতে যাচ্ছি আমি এখানে অন ক্লিকের মধ্যে হ্যান্ডেল ক্লিক দিয়ে দিচ্ছি অথবা হ্যান্ডেল চাইল্ড ক্লিক দিয়ে দিচ্ছি, আপনার যে কোনো কিছু দিতে পারেন। এখানে আমি জাস্ট একটা নাম চুজ করেছি। এবার যখন এই বাটনটা ক্লিক করা হবে সেটাকে আমি হ্যান্ডেল করতে যাচ্ছি, রাইট? তো সেটাকে হ্যান্ডেল করার জন্য যে কাজটা করতে পারি, আমি একটি ফাংশন তৈরি করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে আমার ফাংশনটি রয়েছে, এবং আমরা জানি যে এখানে যখনই আমরা বাটনে ক্লিক করি আমরা কি করি, ইভেন্ট হ্যান্ডেলারটাকে কল দিয়ে থাকি। ইভেন্ট হ্যান্ডেলার কি করে, সেই ইভেন্টটাকে হ্যান্ডেল করে থাকে। তো এখানে আমরা আসলে বাই ডিফল্ট ইভেন্ট রিসিভ করে থাকি, ইভেন্ট অবজেক্ট, সেটা হয়তো আমরা অনেক সময় ইউজ করি না, বাট আমি আপনাদের সেটা দেখাতে পারি। তো এইখানে আমি অ্যালার্ট দিয়ে দিচ্ছি অথবা কনসোল লগ দিয়ে দিচ্ছি, ডাজেন্ট ম্যাটার। কনসোল লগের মধ্যে আমি ইভেন্টটাকে প্রিন্ট করে দেখাতে চাচ্ছি। তো আমি এখানে বলতে চাচ্ছি সাপোজ চাইল্ড ইভেন্ট। এখানে আসলে মেসেজটা ইম্পর্টেন্ট না এই মুহূর্তে, বাট আমি দেখাতে চাচ্ছি আসলে কি হয়ে থাকে এখানে, রাইট? সো দ্যাটস অল, এতটুকুই। আমি কনসোল লগ তো ওপেন করে নিচ্ছি। আমরা কী করলাম, জাস্ট একটা বাটনের সাথে ইভেন্ট হ্যান্ডেলার অ্যাড করলাম। আমি যে কাজটা করব, এখানে যখনই আমি প্লাসে ক্লিক করব সাথে সাথে এখানে বলবে চাইল্ড ইভেন্ট, এবং সেই ইভেন্টটা এখানে প্রিন্ট করে দেখাবে। সো এতটুকু পর্যন্ত ডেফিনেটলি আমাদের কোনো সমস্যা নেই, আমরা এতটুকু ডেফিনেটলি খুব সহজেই বুঝি। বাট এবার যে কাজটা করতে যাচ্ছি একটু এক্সাম্পলটাকে আর একটু ইন্টারেস্টিং করার জন্য, এটা হচ্ছে ধরেন প্যারেন্ট ডিব, এবং এটা হচ্ছে আমার বাটন যেটা কিনা চাইল্ড, এই প্যারেন্টের চাইল্ড বলতে পারি বাটনটাকে। তো এই প্যারেন্টে আমি একটি অন ক্লিক অ্যাড করতে যাচ্ছি জাস্ট একটি এক্সাম্পল দেখানোর জন্য। এবং চাইলে এখানে যে কাজটা করতে পারি, আমি এটাকে একটি স্টাইল করে নিতে পারি জাস্ট আপনাদের বোঝানোর সুবিধার্থে। এখানে ক্লাস নেম বলে দিচ্ছি প্যারেন্ট, এবং এই প্যারেন্ট ক্লাসটা এখন আমি তৈরি করিনি, সো আমি আমার সিএসএসে চলে যাব এবং সিএসএসে গিয়ে প্যারেন্ট নামে একটি ক্লাস তৈরি করব যাতে করে আপনাদের বোঝাতে সক্ষম হই যে প্যারেন্ট কোনটি এখানে মূলত। তো এখানে ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে প্যারেন্টের দিয়ে দিচ্ছি সাপোজ বেজ, এই কালারটা। এবং এবার চলে আসলাম এখানে প্যারেন্টের, এখানে আমি যে কাজটা করছি লক্ষ্য রাখবেন, অন ক্লিকের মধ্যে এখানে হ্যান্ডেল প্যারেন্ট ক্লিক দিয়ে দিচ্ছি, ওকে? তো আমরা এই যে ক্লিক ইভেন্ট, এটা মূলত যে কোনো এইচটিএমএল ইভেন্টের সাথে, এলিমেন্টের সাথে অ্যাড করতে পারি, এক্সেপ্ট অথবা কয়েকটি রয়েছে সেটা আপনারা খুঁজে নিতে পারেন, বাট মোস্ট অফ দি এইচটিএমএল ইলিমেন্টের সাথে আমরা কী করতে পারি, আমরা অন ক্লিক ইভেন্টটাকে অ্যাড করতে পারি। এবার যে কাজটা করবো, আমি এখানে যে ফাংশনটা রয়েছে সেটাকে জাস্ট কপি পেস্ট করে এখানে নামটা চেঞ্জ করে দিচ্ছি, কারণ এবার আমরা হ্যান্ডেল প্যারেন্ট ক্লিক ব্যবহার করতে যাচ্ছি। তো ধরা যাক এটাকে আমি উপরের দিকেই রেখে দিলাম এবং এখানে প্যারেন্ট ইভেন্ট বলে দিচ্ছি, দ্যাটস অল। তো সোফার সো গুড, আমরা কী করলাম লক্ষ্য রাখবেন, এইখানে আমরা, এখানে এটি হচ্ছে প্যারেন্ট ডিব, ডিবের মধ্যে চাইল্ড রয়েছে বাটন, এইচ ওয়ান রয়েছে চাইল্ড, চাইল্ডের সাথে একটি ইভেন্ট হ্যান্ডেলার অ্যাড করেছি এবং সেই ইভেন্ট হ্যান্ডেলার এইখানে রয়েছে। দেন প্যারেন্টের সাথে একটি ইভেন্ট অ্যাড করেছি এবং ইভেন্ট হ্যান্ডেলারকে কল দিচ্ছি, এই যে আমার হচ্ছে ইভেন্ট হ্যান্ডেলার। সো এবার যখনই আমি এখানে ক্লিক করব ডেফিনেটলি কী হবে, এই যে ডিবের যে ব্যাকগ্রাউন্ড কালারটা দেখতে পাচ্ছেন, যখনই ডিবে আমি ক্লিক করব তখনই এই অন ক্লিক ইভেন্টটা জেনারেট হবে এবং সেটা হ্যান্ডেল প্যারেন্ট ক্লিককে কল করবে, এবং সেক্ষেত্রে আমাদের প্যারেন্ট ইভেন্ট ইভেন্টটাকে প্রিন্ট করে দেখানোর কথা। আবার যখনই এই বাটন অর্থাৎ চাইল্ডটাকে আমি ক্লিক করব তখনই মূলত এখানে এই চাইল্ড ইভেন্টটাকে প্রিন্ট করে দেখানোর কথা। তো লক্ষ্য রাখবেন এখানে একটা খুবই ইন্টারেস্টিং বিষয় রয়েছে, সেটা দেখানোর জন্য প্রথমে আমি এখানে ক্লিক করছি, প্যারেন্টে ক্লিক করলাম, প্যারেন্ট ইভেন্ট দেখাচ্ছে, ফাইন, এতটুকু পর্যন্ত ডেফিনেটলি কোনো সমস্যা নেই, প্যারেন্টে ক্লিক করেছি সো প্যারেন্ট ইভেন্ট দেখানোর কথাই তো, সো সব কিছু ঠিকঠাক চলছে মনে হচ্ছে। বাট যখন আমি বাটনে ক্লিক করব তখন কি হবে সেটা আমি আপনাদের দেখাতে যাচ্ছি। তো সেই জন্য আমি আবারও এটাকে চাইলে ক্লিয়ার করে নিতে পারি। এবার চলুন আমি যখন বাটনে ক্লিক করি, এইবার ইন্টারেস্টিংলি আপনারা একটা বিষয় নজর করেছেন এখানে নিশ্চয়ই, এবং সেটা খুব সহজেই বুঝতে পেরেছেন এখানে কী ঘটেছে। আমরা চাইল্ডের আমরা ক্লিক করেছিলাম যেটা কিনা বাটন,
কিন্তু চাইল্ড ইভেন্ট তো কাজ করেছে, সেটা তো ঠিকঠাক, বাট সেই সাথে প্যারেন্ট ইভেন্টকেও কিন্তু কল করে দিয়েছে, যেটা কিন্তু আমরা এক্সপেক্ট করিনি। তো এই জিনিসটাকে আসলে বলা হয় ইভেন্ট বাবলিং। কেন ইভেন্ট বাবলিং বলা হয়? যখনই আপনারা কোনো একটা চাইল্ড কম্পোনেন্টে হয়তোবা ক্লিক করছেন বা ইভেন্ট জেনারেট করছেন, সেটা কী করছে, সেই প্যারেন্টকেও কিন্তু কল দিয়ে দিচ্ছে, প্যারেন্ট ইভেন্টটাকেও কিন্তু কল দিয়ে দিয়েছে, যেটা কিন্তু আমরা চাইনি। সো কীভাবে এই যে ইভেন্ট বাবলিংটা রয়েছে সেটাকে বন্ধ করতে হয়, বা এই প্রপাগেট যেটাকে বলা হয়, ইভেন্ট যেটা প্রপাগেট হয়েছে সেটাকে কীভাবে বন্ধ করতে হয়? অর্থাৎ আমি চাইল্ডে ক্লিক করেছি, শুধু চাইল্ড ইভেন্টটাকে আমি কল দিতে চাচ্ছি, আমি কিন্তু প্যারেন্টকে কল দিতে চাচ্ছি না। সো এই প্যারেন্ট যেটাকে অটোমেটিক্যালি কল দেওয়া হয়ে যাচ্ছে সেটাকে কীভাবে বন্ধ করতে পারি? সো আবার বলে নিচ্ছি, আমরা যখন প্যারেন্টে ক্লিক করছি সব ঠিকঠাক, বাট সেই প্যারেন্টের আন্ডারে অনেকগুলো তো চাইল্ড থাকতে পারে, এখানে মাল্টিপল বাটন থাকতে পারে, ইনপুট ফিল থাকতে পারে, অনেক কিছুই থাকতে পারে, কিন্তু বাই ডিফল্ট এইখানে যে সমস্যা সেটা হচ্ছে চাইল্ড কোনো ইভেন্ট যখন জেনারেট হচ্ছে অটোমেটিক্যালি প্যারেন্ট ইভেন্টটাকে কল দিয়ে দিচ্ছে, যেটা আমরা চাচ্ছি না। সো কীভাবে এই প্রপাগেশনটাকে আমরা বন্ধ করতে পারি? এটা খুবই সিম্পল। সো চাইল্ডে যখন ক্লিক করছি প্রবলেমটা হচ্ছে, অর্থাৎ প্যারেন্টটাকে কল দিয়ে দিচ্ছে, তো সেই প্যারেন্ট কলটাকে বন্ধ করার জন্য আমরা এই ইভেন্ট থেকে এইবার যেটা কাজ করতে পারি, আমরা স্টপ প্রপাগেশন নামে আমরা যেটা রয়েছে সেটাকে ব্যবহার করতে পারি। তো স্টপ প্রপাগেশন, প্রপাগেশন, দ্যাটস অল, এবং আমাদের কাজ ডান। এবার যখনই আমরা চাইল্ড ইভেন্টকে কল দিব, আসলে প্যারেন্ট ইভেন্টটাকে আর সে কল দিবে না এইখান থেকে, দ্যাটস অল। সো এবার আমি যদি রান করে আপনাদের দেখাতে চাই, প্যারেন্ট ইভেন্ট এখনও পারফেক্টলি কাজ করছে, কোনো সমস্যা নেই। হোয়াট অ্যাবাউট চাইল্ড ইভেন্ট? আমি যখন এখানে ক্লিক করছি শুধুমাত্র চাইল্ড ইভেন্টটাকে কল করা হচ্ছে। সো পরবর্তীতে যখনই আপনারা কোডিং করবেন, মনে রাখবেন ইভেন্ট ডট স্টপ প্রপাগেশনটাকে ব্যবহার করার জন্য। আমি হয়তোবা অনেক জায়গায় ব্যবহার করবো না টাইম সেভিংয়ের জন্য, বাট এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় লক্ষ্য রাখবেন, কারণ একটি প্যারেন্ট এলিমেন্টে যদি আপনি ইভেন্ট অ্যাড করেন এবং চাইল্ড এলিমেন্টগুলোতেও যদি আপনি ইভেন্ট অ্যাড করেন, সেক্ষেত্রে চাইল্ডে যখনই ক্লিক করবেন প্যারেন্ট অটোমেটিক্যালি সেই ইভেন্টগুলোকে কল করবে। তো প্যারেন্ট ইভেন্টকে ক্যান্সেল করার জন্য চাইল্ডের সাথে লক্ষ্য রাখবেন স্টপ প্রপাগেশন ইউজ করতে বলবেন না। তো এই জিনিসটা এবার প্র্যাকটিস করুন দুই তিনবার, এমনিতেই জিনিসটা চলে আসবে। প্রত্যেকবার যখন নতুন কোনো কিছু শিখেন আপনারা একটু ডিফিকাল্ট মনে হওয়াটা খুবই স্বাভাবিক, বাট যত বেশি প্র্যাকটিস করবেন ভেরি ইজি হয়ে যাবে, কোনো সন্দেহ থাকবে না, এটা আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। সো শুরুর দিকেই ঘাবড়ানোর চেষ্টা করবেন না, ডিফিকাল্ট মনে করার চেষ্টা করবেন না, তার কোনো সুযোগই নেই, কারণ আপনি একটা জিনিস মাত্র এটার সাথে পরিচিত হয়েছেন, সেটাকে প্র্যাকটিস করা মাত্রই সহজ হবে, আদারওয়াইজ তো এটা সহজ হবে না, তাই না? তো বেস্ট অফ লাক, ইনশাআল্লাহ প্র্যাকটিস করতে থাকুন। ভিডিওটি থেকে আপনারা নতুন কোনো কিছু শিখতে পারলেন কি না সেটা জানাতে বলবেন না, সাপোর্ট দিতে বলবেন না, কারণ আপনাদের সাপোর্টের মাধ্যমেই আমরা ইন্সপায়ার হই এবং নতুন কিছু করার সাহস পাই। আপনারা যদি সাপোর্টিভ হন সেক্ষেত্রে আমরা আরও নতুন কোনো কিছু করতে পারবো এবং সেটা আপনাদের সাহায্য করবে ডেফিনেটলি। সো আপনাদের সাপোর্ট কিন্তু আপনাদের জন্যই সবচেয়ে ইম্পর্টেন্ট এইখানে। সো যত বেশি সাপোর্ট করবেন তত বেশি ইউটিউবাররা ইন্সপায়ার হবে, টিচাররা ইন্সপায়ার হবে, প্রোগ্রামাররা ইন্সপায়ার হবে এবং আপনাদের জন্য নতুন কোনো কিছু করার সাহস পাবে। তো সেই সাহস দিতে আপনারা ডেফিনেটলি ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।